দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তার পাশে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক আলতাফ হোসেন। উপজেলার 4 নং খামারপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের রাস্তার ধারে আধা কিলোমিটার এলাকায় 400 গাছ লাগিয়েছেন তিনি। এ গাছ লাগাতে তার খরচ হয়েছে 20,000 টাকা। এই রাস্তাটা একসময় পরিত্যক্ত ছিল, এই যে দেখেন এগুলো, এই যে এইরকম জঙ্গল ছিল, এই যে ভাটির গাছের মতো জঙ্গল এগুলা। আমি তখন চিন্তা করলাম যে বেকার রাস্তাটা পড়ে আছে, তা আমার মাথায় আসলো যে আমাকে আমাদের কৃষি অফিসার ওনার সহযোগিতায় এই চারাগুলো আমি সংগ্রহ করি, 400 চারা। তখন আমি এই রাস্তার ধারে ওই গর্ত খনন করে আমার নিজস্ব, কিন্তু নিজস্ব জৈব সার, আমার নিজস্ব তৈরি করা জৈব সার, এখানে আমার কোনো খরচ হয়নি। এই কারণে যে আমার গরু আছে, ওই গরুর গোবর এবং বিভিন্ন লতা পাতা, আবার দেখা গেছে মুরগির বিষ্ঠা বিভিন্ন দিয়ে আমি জৈব সার তৈরি করি। এই জৈব সার প্রত্যেকটা খালে আমি 10 কেজি করে দিছি, রাসায়নিক সারের কোনো দরকার হয়নি। এই কারণে আমার গাছগুলোও সুন্দর আছে এবং ফলটাও সুন্দর হয়েছে এবং আমার খেতেও সুস্বাদু এই ফলটা। জানা যায় আলতাফ হোসেন ডাঙ্গাপাড়া গ্রামের গুলজার রহমানের ছেলে। বাবা ছেলে দুজনেই কৃষক। কৃষি বিভাগের পরামর্শে বগুড়া থেকে থাইল্যান্ডের গ্রিন লেডি জাতের 400 পেঁপে চারা এনে বাড়ির পাশের রাস্তার কিনারে লাগান। প্রথম বছরে 1 লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন এই কৃষক। এখনো তো কেবল শুরু, এই যে গাছের গোড়া থেকে দেখতেছেন না, এই এখান থেকে ছিল, এই যে এখান থেকে এখন দেখেন গাছ, এখনো কিন্তু এক মাথা কেবল পার হয়ে যায়, গাছ প্রায় 20 ফুট পর্যন্ত হবে, 20 ফুট পর্যন্ত ফলন দিবে এরা। এই যে পেঁপের সম্পূর্ণ টাকাটা, যে টাকাটা খরচ হয়েছে এই টাকাটা বাদ দিয়ে, এবার খরচ তো লাগবেই, এটা বাদ দিয়ে বাকি টাকাটা আমার যে পাশে আমার এতিমখানা করতেছি আমার মায়ের নামে, দারুল উলুম তৈনুবাগ মহিলা মাদ্রাসা লীলা বোর্ডিং এতিমখানা, এই এতিমখানায় আমি এই সমস্ত টাকাটাই এতিমখানার এই ফান্ডে চলে যাবে। এবার তো খালি কেবল আমি এক ধার দিয়ে টেস্ট করছি, আগামীতে আমি 2 ধার দিয়ে লাগাবো, তাতে আমার দেখা যাবে যে প্রায় 2 ধার দিয়ে লাগালে আমার প্রায় 1,000 চারা ধরবে। জমিদার নগর থেকে বড়লাম বাজার যাওয়ার পথে কাঁচা রাস্তার 2 ধারে গাছে ঝুলে থাকা সবুজ পেঁপে দেখে প্রাণ জুড়িয়ে যায় পথচারীদের। আমি দেখে আলতাফ ভাইয়ের কাছে মাঝে মাঝে পরামর্শ নিতে আসি, এই পথ দিয়ে যাই, খুব ভালো লাগে। এবং কি আলতাফ ভাইকে আমি বারবার জিজ্ঞেস করি যে আলতাফ ভাই, পরের বার যে আপনি চারাটা লাগাবেন আমাকে একটু খবর দিবেন, আমিও আপনার সঙ্গে চারা লাগাতে চাই। না, এটা একটা ভালো উদ্যোগ আপনার, যে পাশে রাস্তার ধারে বাগান করছে, এটা অনেক ভালো, পরিত্যক্ত জমিতে একটা ফসল ফলাচ্ছে, এটা তো অনেক ভালো কাজ করছে। বাজারে আলুর দাম বেশি হওয়ায় পেঁপের চাহিদা বেড়ে গেছে, ভালো দামে পেঁপে বিক্রি করতে পারায় তিনি বেশ খুশি। প্রথম ধাপে প্রতি গাছ থেকে 5 থেকে 7 কেজি করে পেঁপে সংগ্রহ করেছেন, গড়ে 10 মনের বেশি পেঁপে বিক্রি করেছেন। বাজারে প্রতি মন পেঁপে তিনি 700 থেকে 800 টাকা দরে বিক্রি করেছেন।